আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যেহেতু এখনও পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। আপডেট পাওয়া মাত্রই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সাথে শেয়ার করব। এর লিঙ্ক অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো এখন বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজ পরিচিতি। ঢাকা কমার্স কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর কলেজ। 1989 সালে প্রতিষ্ঠিত এই কলেজ স্ব অর্থায়নে পরিচালিত রাজনীতি এবং ধূমপানমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের প্রথম ব্যবসা শিক্ষায় বিশেষায়িত কলেজ। মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত রজনীগন্ধা হোটেল থেকে 50 গজ উত্তর পশ্চিম কোণে অথবা সিরাজুল ইসলাম মাদ্রাসা থেকে 30 গজ উত্তরে কলেজটি অবস্থিত। কলেজের দাপ্তরিক, একাডেমিক এবং অন্যান্য সহায়ক কার্যক্রম সমূহ সম্পাদনের জন্য দুইটি সুবৃহৎ ভবন রয়েছে। কলেজের নিজস্ব অডিটোরিয়াম রয়েছে। কাজী ফারুকী অডিটোরিয়ামে প্রায় 1600টি আসন রয়েছে। গ্রন্থাগারে 3000-এর মতো বই রয়েছে। শিক্ষার্থীদের সকল ধরনের পরীক্ষা গ্রহণের জন্য পৃথক পৃথক কক্ষ রয়েছে। পরীক্ষা কক্ষগুলো প্রথম ভবনের 10 এবং 11 তলায় অবস্থিত। কী কী মাধ্যমে পড়ানো হয়, বাংলা ইংরেজি উভয় ভাষণ রয়েছে। এখানে বিজ্ঞান এবং ব্যবসায়ের বাংলা এবং ইংরেজি মাধ্যম রয়েছে। কোনো মানবিক বিভাগ নেই। সকাল 8 থেকে ক্লাস শুরু হলেও 7:45-এর মধ্যে মেন গেট বন্ধ হয়ে যায়। কলেজ ইউনিফর্ম। ছাত্রীদের জন্য কলার সহ হালকা নীল কামিজ, সাদা ওড়না, সাদা পাজামা ও সাদা লেদারের ফ্ল্যাট শু। কলেজ ইউনিফর্মের সাথে কোনো ছাত্রী বোরকা বা স্কার্ফ পরতে চাইলে তা অবশ্যই সাদা হতে হবে। ছাত্রদের জন্য হালকা নীল শার্ট, নেভি ব্লু রঙের প্যান্ট, কালো লেদারের বেল্ট এবং লেদারের কালো ফিতাযুক্ত ফ্ল্যাট শু। আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা। বিজ্ঞানের বাংলা এবং ইংরেজি মাধ্যমে আবেদন করতে লাগে 4.00, বাণিজ্যের বাংলা ও ইংরেজি মাধ্যমে আবেদন করতে লাগে 3.50। বিজ্ঞানে বাংলা মিডিয়ামের জন্য আসন রয়েছে 1600টি, ইংরেজি মিডিয়ামে 100টি, বাণিজ্যের বাংলা মিডিয়ামে 2900টি, ইংরেজি মিডিয়ামে 100টি, মোট 4700টির মতো আসন রয়েছে। এখানে এই আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা এগুলো সবই বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ কথা, তথ্যগুলো পরিবর্তনশীল, কোনো চেঞ্জ হলে ইনশাল্লাহ নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আবেদন যেভাবে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। এই ওয়েব অ্যাড্রেসে যে কমপক্ষে 5টি, সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কীভাবে ঘরে বসে খুব সহজেই কলেজ ভর্তির অনলাইন আবেদনটি করতে পারো। খরচের ধারণা। বিগত বছরের তথ্য অনুযায়ী 21-22 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীর কোর্স ফি সমূহ, একাদশ শ্রেণী ভর্তি ফি, মাসিক বেতন, অন্যান্য ফি সহ প্রথম বর্ষের সর্বসাকুল্যে ব্যয় 55,100 টাকা মাত্র। খাতসমূহ এখানে দেয়া রয়েছে: ভর্তি ফি, টিউশন ফি, কলেজ উন্নয়ন ফি, সাহিত্য সংস্কৃতি ফি, কমন রুম ফি, ধর্মীয় অনুষ্ঠান ফি, ছাত্র কল্যাণ ফি, লাইব্রেরি উন্নয়ন কার্ড ফি, কলেজ ম্যাগাজিন ফি, শিক্ষা সহায়ক সামগ্রী, কল্যাণ তহবিল, রক্ষণাবেক্ষণ ও মেরামত, বিদ্যুৎ ফি, পানীয় পয় নিষ্করণ, চিকিৎসা ফি, পরিচয়পত্র, বার্ষিক ক্রীড়া ফি, প্রোগ্রেস রিপোর্ট কার্ড, রোভার স্কাউট ও বিএনসিসি, বার্ষিক ভোজ, আইটি সেন্টার ফি, অভ্যন্তরীণ পরীক্ষা ফি, আইটি ল্যাব ফি বিবিধ। উক্ত ফি সমূহ হতে একবারে বেতনসহ ভর্তিকালীন বাংলা ভার্সনে 7,500, ইংরেজি ভার্সনে 8,500 টাকা প্রদান করতে হবে। মাসিক টিউশন ফি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতি মাসে গ্রহণ করা হবে। অবশিষ্ট টিউশন ফি ছাড়া পরবর্তীতে 2 কিস্তিতে গ্রহণ করা হবে। এছাড়াও দ্বাদশ শ্রেণীরটা তোমরা দেখতে পাচ্ছ, 53,515 টাকা। খাতগুলো এখানে দেয়া রয়েছে। ব্যবহারিক বিষয় হচ্ছে পরিসংখ্যান চতুর্থ বিষয় হিসেবে থাকলে প্রতি বছর মোট ফি এর সাথে যুক্ত হবে 500 টাকা। বিজ্ঞানাগার ফি কেবল বিজ্ঞান শাখার জন্য প্রতি বছর মোট ফি এর সাথে যুক্ত হবে 2,000 টাকা। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে দৈনিক 10 টাকা হারে জরিমানা দিতে হয়। এইচএসসি পরীক্ষার চূড়ান্ত দাখিল ফর্ম পূরণের পূর্বে সকল ফি পরিশোধ করতে হবে। এবছর এটা পরিবর্তন হতে পারে। অবশ্যই ভর্তির সময় বা আবেদনের সময় তোমরা কলেজ থেকে তথ্যগুলো মিলিয়ে নিবে। যে সকল বিষয় পড়ানো হয়, বাংলা 200 নম্বর, ইংরেজি 200 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 100 নম্বর। এখানে আবশ্যিক বিষয়সমূহ হচ্ছে উভয় গ্রুপের জন্য। ব্যবসা শিক্ষা গ্রুপের আবশ্যিক বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 200 নম্বর, হিসাব বিজ্ঞানে 200 নম্বর, ফিন্যান্স, ব্যাংকিং, বিমা অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট, মার্কেটিং তৃতীয় বিষয় 200 নম্বর। ঐচ্ছিক বা চতুর্থ বিষয়সমূহগুলো হচ্ছে
ফিনান্স ব্যাংকিং বিমা 200 নম্বর, প্রোডাকশন ম্যানেজমেন্ট মার্কেটিং 200 নম্বর, পরিসংখ্যান 200, অর্থনীতি 200, গার্হস্থ অর্থনীতি 200। এখান থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে। বিজ্ঞান গ্রুপের জন্য আবশ্যিক ও চতুর্থ বিষয়সমূহ গুচ্ছ 1, পদার্থবিদ্যা 200, রসায়নবিদ্যা 200, উচ্চতর গণিত 200, জীববিদ্যা বা পরিসংখ্যান 200। গুচ্ছ 2, আবশ্যিক ও চতুর্থ বিষয়সমূহ পদার্থবিদ্যা 200, রসায়নবিদ্যা 200, জীববিদ্যা 200, উচ্চতর গণিত 200। তৃতীয় ও চতুর্থ বিষয়সমূহে গ্রহণের ক্ষেত্রে যে কোনো একটি গ্রুপ নির্বাচন করতে হবে। চূড়ান্ত ভর্তি ফর্মে উল্লেখিত চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য ক্লাস শুরু থেকে 30 দিনের মধ্যে আবেদন করা যাবে। উল্লেখ্য, চতুর্থ বিষয় বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিবর্তন হতে পারে। কোটা উপবৃত্তি, সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটার সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে যাবে। কত পেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের বাংলা ভাষণে 5.00, বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভাষণে 4.90 প্লাস মাইনাস, বাণিজ্যের বাংলা ভাষণে 4.80 প্লাস মাইনাস, বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজি ভাষণে 4.70 প্লাস মাইনাস হতে পারে। মোট কথা, এটি একটি ধারণা মাত্র, এটা কম বেশিও হতে পারে। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা এখানে থাকতে পারবে। মাসিক 7,000 থেকে 7,500 টাকার মতো খরচ হতে পারে। এছাড়াও রয়েছে ট্রান্সপোর্ট, কলেজে নিজস্ব পরিবহন নেই। ঢাকার বিভিন্ন জায়গা থেকে কলেজে আসতে হলে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আসতে হবে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র 6 কপি, রঙিন ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের 3 কপি, স্টেম্প সাইজের পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপিও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। আজ এ পর্যন্ত বন্ধুরা, তোমরা জানতে পারলে ঢাকা কমার্স কলেজের বিস্তারিত আপডেট কলেজ রিভিউ। আবারও নতুন আপডেট পাওয়া মাত্র তোমাদের সামনে নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।